আজকে বাইরে অতটা রোদ্রও নেই, তো বললাম একটু খেলে নাও। বেটু এখন ডাব খাচ্ছে। তো বিয়ে বাড়িতে দুদিন এনজয় হলো, এখন স্কুলে এসে বসে আছি, রিদানের জন্য ওয়েট করছি। তো এসে গেছে বেটু, চলো। তো এখন ছুটি হয়ে গেছে, একটু পার্কে খেলবে, তারপরে বাড়ি যাবে। আজকে বাইরে অতটা রোদ্রও নেই, তো বললাম একটু খেলে নাও। আর প্লেগ্রাউন্ডে সেভাবে এখন খেলা হয় না, বড় হয়ে যাচ্ছে, পড়ার প্রেশারটা আস্তে আস্তে বাড়ছে। এক্সাম শেষ, বেটু এখন ডাব খাচ্ছে। আর তাড়াতাড়ি খাও একটু, চলো এবার পিমনির বাড়ি যাবো। রিদানকে এই জাস্ট স্কুল থেকে নিয়ে চলে আসলাম, আর এখন আবার দুপুরে এখন বেরোবো ছোটদি ভাইয়ের বাড়ি। ওখানে বড়দি ভাই ছোটদি ভাই সবাই আছে, তো ওখানেই যাব। আর কিছু কাজ আছে, সেগুলো আগে কামপ্লিট করি। এই যে কালকে বিয়েতে যেসব জামা কাপড় পরেছিলাম, সেগুলোকে একটু রোদে দিয়েছিলাম, তুলে রেখেছি। সমস্ত জামা কাপড় সুন্দর করে রোদ দেখিয়ে ভালো করে এবার এগুলোকে ফোল্ড করে নেব, তারপরে খোলো ব্যাগে ভরে রাখবো, পলাশি গেলে নিয়ে চলে যাব। একটু রেস্ট করলো, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এবার বেরোবো ছোটদি ভাইয়ের বাড়ি যাব। দুপুরে খাওয়া দাওয়া ওখানেই গিয়ে করবো। রিদান হাতে, হ্যাঁ বাবা যা, এবার খেয়ে শান্তি হ, কাল থেকে কমলা ভোগ খাবো খাবো করেই যাচ্ছে। মিকি দাদা পায়নি, আজকে পিমনি দু প্যাকেট এনে দিয়েছে, যাও বড় পিমনিকে বলো দিয়ে দেবে। মার্কেটে আসলাম বেটুর জন্য, একটা জুতো নেওয়ার আছে, আরও অনেক কেনাকাটি আছে, সেগুলো হবে। না না, বেল্ট খুলে দিতে বলছি। এখন একটু কসমেটিকের দোকানে এসেছি, কিছু জিনিস নেওয়ার আছে, চলো আগে শপিং করে নিই, তারপরে বাড়ি গিয়ে শেয়ার করছি। এবার টু এটা এই প্যাকটা ওর মধ্যে খাবো কি খাবো না ভাবতে ভাবতে আবার একটা নিয়েও নিলাম, একটা বড় সাইজের রাজভোগ। চলে এসেছি আমরা মার্কেট থেকে, আর এই যে রাজভোগ নিয়ে বসে গেছি, এখন একটা খাবো। রিদানের জুতো খুব পছন্দ হয়েছে, দেখি বেটু দুটো পা একসঙ্গে করো দেখায়। তো এই জুতোটা নিয়েছে, ওর তো অরেঞ্জ কালার এখন ফেভারিট, বাড়িতে পরছেও একটা অরেঞ্জ কালারের কিটো, আবার এটা নিল, পছন্দ হয়েছে, এখন পরে নাচানাচি হচ্ছে। আগে বিকেলেই চলে এসেছি ছোটদি ভাইয়ের বাড়ি থেকে পলাশিতে, পেটুর ক্যারাটে ক্লাস ছিল, তো ক্লাস করে অনেকক্ষণ চলে এসেছে। তো এখন সন্ধ্যাবেলা প্রোগ্রাম হলো একটু বেরোনোর, এখন সন্ধ্যেবেলা মিস্টার সরকার আমি আর রিদান একটু বেরোচ্ছি, একটু বেরু বেরু ঘুরু ঘুরু হবে। কেন বল বল, এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি, এদিকে রিদানও রেডি, আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। রিদানের বাইনা আমাদেরও ইচ্ছা অবশ্যই আছে, চলো। চলো অন্ধকার হয়ে যাচ্ছে, এবার বেরিয়ে পড়েছি আমরা, আজকে ঘুরতে বেরিয়েছি আমরা বাইকে। এই যে আমাদের বেরু বেরু করে খিদে পেয়ে গেছিলো, এসে গেছি আমরা গাও দার্জিলিংয়ে, দেখা যাক কী কী খাই। বেটু চুজ করছে কি খাবে, তো আজকে অর্ডার করা হয়েছে এখানে ভেজ স্টিম মোমো, আর এখানে আছে ক্রিসপি চিলি বেবি কর্ন। রিদানের পছন্দের ডিশ অর্ডার করা হয়েছে, গরম, সাবধানে খাও। টেস্টি, দশটা।
এখন এসেছিলাম একটু অ্যাপোলো ফার্মেসিতে, পিসিমার জন্য একটা মেডিসিন নেওয়ার ছিল, নিয়ে নিলাম। আজকে অনেক দিন পর, মানে খুব বেশি কাজ ছাড়া বাজারে বেরোনো, শুধু ঘোরাঘুরি করার জন্য। একটু ঘোরাঘুরি করলাম বাইকে, বেশ লম্বা অনেক দূর বেড়ানো হলো, এবার বাড়ি চলে যাচ্ছি। খুব ভালো লাগলো। কেমন লাগলো বেটু? এবার সোজা বাড়ি চলে যাবো। হ্যাঁ, সেই এসে গেছি, আমরা বাড়ি চলে এসেছি। আর রিদা লুকোচুরি খেলছে, লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে? ওই যে ওর পাপা আসবে ধাপ্পা দেবে, লুকিয়ে আছে। আর পিসিমা এখন সিরিয়াল দেখছে। এই জাস্ট বাড়ি আসলাম। হ্যাঁ দিয়েছে, রিদান খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। ও পাপা ফটো তুলছে, পোজ, বাবা কত সুন্দর পোজ দিচ্ছে, দেখো কি সুন্দর গো। এই দোতলায় কে থাকবে? তুমি ওপরে একা থাকতে পারবে? ওলে বাবা, এখন পিসিমা আর মা খাবে চপ মুড়ি, আমি চপ খাবো না, মোমো খেয়েছি, খাবো না। এখন চপ মুড়ি খাওয়া হচ্ছে, কে হাফ নেবে কে ফুল নেবে। আর চপ এমনই একটা জিনিস, টেস্টি জিনিস, সামনে থাকলে সবারই একটু একটু খেতে ইচ্ছে করে। এই যেমন রিদান বাবু খায় না, কিন্তু ঠাম্মি খাইয়ে দিচ্ছে, খাচ্ছে। একি ইয়ে মা, ছি ছি, দেখ রিদান আমার মাথায় মুছছে, নিরামিষ চপ বলে কি চপের তেল মাথায় দেবো? ছি 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 ছি। চপ খাওয়া হচ্ছে, এদিকে চপ খাচ্ছে সবাই, আর মিস্টার সরকার চপ খেয়ে আমার চুলে আসছে তেলটা মুছতে। বদমাইশিরও একটা সীমা থাকে। এ নাও তোমার টিফিন। না আমি চপ খাবো না, না না আমি খেয়েছি। আরে বুড়ো জানা, আর একটা কি আছে? আন্ডা হয়ে গেল। হ্যাঁ আমি আন্ডা পেয়েছি, আমি টয়েন্ট গিয়েছি। কেন আন্ডা পেয়েছে? কেন পারছে না মার্বেল খেলা? এইটাকে মারতো না, একটা এইখান দিয়ে বার হয়ে চলে, আরেকটা মারলে এইখান আবার। ও বাবা, হয়ে গেল, বাহ রিদান। এই তোকে কে শেখালো রিদান এই খেলাটা? তুই নিজে আবিষ্কার করলি এই খেলা? এবার আমি যখন এখানে নিয়ে গেছি ঠুসকে দেব, তখন আমার বেলায় তো দিচ্ছি। ঠাম্মির, ঠাম্মি পারে এই খেলা, ঠাম্মিরা ছোটবেলায় খেলেছে। সব জিতে গেল রিদান। আপনারা কি খেলেন? পঞ্চাশ হয়ে গেল রিদানের। চিটিং হচ্ছে, খুব চিটিং হচ্ছে এই খেলায়, এত চিটিং খেলা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।